কোনো কোনোটাই যে যেন তাদের সাজা হলে কুমারী না হয়, তারপর তাকে বলা হলো তখন ফেসবুকে তাকে কেউ মারা গেছে ওই লোকে। আধ ঘন্টা আগে সারাটায় পিটিয়ে হত্যা করা হয়েছিল। এই হত্যার বিচার এখন আমাদের হাইকোর্টে তো রয়েছে, আমরা দাবি জানাচ্ছি যাতে তার বিচার অবিলম্বে হাইকোর্টে বিচার শুরু করা হয়, এবং যারা আর যারা হত্যা করেছে এবং তাদের যে সাজা হয়েছে এই সাজা যেন বহাল থাকে। তার সাজা কোনো ক্রমে যে যেন তাদের সাজা হলে কুমারী না হয়, এটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটা সজাগ থাকার জন্য আহ্বান জানাবো। তাছাড়া আমরা প্রশাসন যারা আছে তারা যেন তারা এই বিচার কার্যক্রম শুরু করার জন্য জোর তাদের কাছে জোর দাবি জানাচ্ছি। কালার এক্সপার্ট জর্জসেপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর ভবিষ্যতে আর কোনো ছাত্র যেন আপনার সাথে মতো কোনো রাজনৈতিক দলের নির্যাতনে যাতে মারা না যায়, সেটা যেন প্রশাসন সবসময় সচেষ্ট থাকে, এবং তাদের যে যাদের যে কোনো ছাত্র তারা নিরাপদে হলে কিংবা তাদের ছাত্রাবাসে অবস্থান করতে পারে, এবং সেখানে ছাত্রদের সবাই সমান থাকবে। এখানে কোনো দলের কিংবা কোনো রাজনৈতিক দলের প্রভাবে যেন কেউ কোনো হত্যা শিকার না হয়। আর সর্বশেষ আমি আর কিছু বলতে চাই না, এখন সবাইকে আপনাদের কাছে আমি তার বিচারটা যেন সুষ্ঠু বিচার পায়, হ্যাঁ সেটা আমি দাবি জানাচ্ছি। আপনারা আদাল খাদের জন্য দোয়া পাবেন, আল্লাহ পাক যেন তার সাহায্য মঞ্জুর করে। এখন তাকে হত্যা করার পরে আমরা প্রথমে জানতে পারি সদরের নামাজের সময় এখান থেকে একজন ফোন করলে আপনার ছেলে আছে ঢাকা মেডিকেল অসুস্থ, আপনারা চলে আসেন কিংবা আপনাদের কেউ আছে কিনা, হ্যাঁ তখন আমরা শোনার পরে বিভিন্ন তাকে খোঁজ নিই। তখন আমার ছোট ছেলে আপনার ভাই তখনও সে কি করে ঢাকা ঢাকা কলেজে লেখাপড়া করতো ইন্টারমিডিয়েট, হ্যাঁ তখন সে বাড়িতে ছিল পূজার ছুটিতে, সেও বাড়ি ছিল তার বড় ভাই বাড়িতে ছিল ওই সময়, রবিবারেও চলে আসলো, আসি ওই রাত্রে তাকে ওইভাবে রুম থেকে ডেকে নিয়ে যায় তাকে ওইভাবে, তারপর তাকে বলা হলো তখন ফেসবুকে তাকে কেউ মারা গেছে ওইভাবে, হ্যাঁ তারপরে আমাদের আত্মীয় স্বজনে পাঠানো হলো। সে তো অনেক ইতিহাস, মানে আমাদের তো এই সুদীর্ঘ অনেক দিন গেছে, আমরা তো বিভিন্ন কোর্টে আসা যাওয়া করেছি প্রায় দুই বছর ধরে আমরা তো কোর্টে আসা যাওয়া করেছি, তারপরে আমাদের কেসে রায় হয়েছে প্রায় 3 বছর, আমরা তো এখনও আমাদের হত্যার বিচার পাইনি। তা আমরা বর্তমান সরকার আছে নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেন আপনার ফাদের সঠিক বিচার করেন এবং সুষ্ঠুভাবে বিচার করা হোক। আর আপনার ফাদ উপলক্ষে পলাশীর এখানে যে 8 স্তম্ভ নির্মাণ করা হবে, সেটা সে নির্মাণটা আমি যাতে হয় সে আজকে কামনা মানে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সে কামনা ব্যক্ত করছে, যাতে এটা বাধা বিপত্তি যতই আসুক যাতে স্তম্ভটা হয়। হ্যাঁ আর তাছাড়া আমার আর বিশেষ কিছু আর আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন তার স্বপ্ন যেটা ছিল সে তাকে মেলে গেছে, যেটা লেগেছে কিন্তু নিজের দেশের জন্য, সে কিন্তু মানে সে তার নিজের স্বার্থকতা কিছু বলিনি, দেশ রক্ষা করার জন্য বলেছে, সেটাই যদি তার ভুল হয়ে থাকে হ্যাঁ তাকে এই কারণে কোনোদিন হত্যা করতে পারে না একজন। আর আপনারা যাতে সে তার হত্যার যে বিচার হয় সেই হিসাবে আপনারা তার বিচারের দাবিতে আপনারা শেষে থাকবেন।